ক্লাস 10, বুক ইন্ডিয়া, আধুনিক ভূগোল ও পরিবেশ, ডক্টর যুধিষ্ঠির হাজরা, অনিরুদ্ধ হাজরা। এই বইটার 6ষ্ঠ অধ্যায়, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সাধারণ ধারণা। এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল, দেখে নাও উত্তর। বিভাগ ক, উত্তরগুলো করে দেওয়া আছে, দেখে নাও। যে 2 মার্কগুলো করে দেওয়া নাই ওইগুলো করে দেবো। নেক্সট প্রশ্ন 13 নম্বর থেকে দেখে নাও এবার। নেক্সট প্রশ্ন 'বিভাগ খ'-এর উত্তরগুলো দেখে নাও, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। দুইয়ের 2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পাশে ব্র্যাকেটে উত্তরগুলো দেওয়া আছে, দেখে নাও। নেক্সট 1টি বা 2টি শব্দে উত্তর দাও, ব্র্যাকেটে উত্তর করে দেওয়া আছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন, স্তম্ভ মেলাও, রেডার 2-এর 4-এর 1, এটা হবে 4 নম্বরেরটা, সক্রিয় লেন্সার। নিচে উত্তরগুলো দেখে নাও, 2-এর 4-এর 2, এটা হবে 1 নম্বর স্পট। এবার বিভাগ গ, প্রথম প্রশ্ন, রিমোট সেন্সিং বা দূর সংবেদন কি? উত্তর অধ্যায়ের প্রথমেই আছে, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, সেন্সর কি? উত্তর পেজ নম্বর 143, এইখান থেকে এ পর্যন্ত। নেক্সট প্রশ্ন 3 নম্বর, উপগ্রহ চিত্র কি? উত্তর অধ্যায়ের প্রথমেই আছে, উপগ্রহ চিত্র, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, বিমান চিত্র কাকে বলে? এটা অধ্যায়ের প্রথমে আছে, এইখান থেকে এই পর্যন্ত, বিমান চিত্র কাকে বলে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, ভূসমলয় উপগ্রহ কাকে বলে? পেজ নম্বর 143, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 6 নম্বর, সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে? পেজ নম্বর 143, এইখান থেকে এই পর্যন্ত। সাত নম্বর, একটি সক্রিয় ও একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ দাও।
পেজ নম্বর 143 সক্রিয় সেন্সরের উদাহরণ লিখবে, অ্যাক্টিভ রেডিওমিটার বা রেডার, আর নিষ্ক্রিয় লিখবে ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, একটি লিখবে যে কোনো। নেক্সট প্রশ্ন 8 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? পেজ নম্বর 144, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 9 নম্বর, বিবৃতিমূলক স্কেল কাকে বলে? ক্লাস 9-এর রণজিৎ গোরাঙ্গানি বইটা থেকে দেখাবো। বিবৃতিমূলক স্কেল এইটুকু, কিন্তু যেহেতু 2 মার্ক আছে একটু বেশি লিখতে হবে, এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন 10 নম্বর, মিলিয়ন সিট কি? উত্তর, দশম শ্রেণীর সমরেন্দ্রনাথ মোদকের এই বইটা থেকে দেখাবো, এইখান থেকে এই পর্যন্ত। পারলে পুরোটা লিখে দেবে। নেক্সট প্রশ্ন 11 নম্বর, ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে? ক্লাস 9-এর এই বইটা থেকে দেখাবো, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 12 নম্বর, রৈখিক স্কেল কি? উত্তর, এটাও এই বইটা থেকে দেখাবো, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 13 নম্বর, ডিগ্রি সিট কি? উত্তর, এটা সমরেন্দ্রনাথ মোদক এই বইটা থেকে দেখাবো, ডিগ্রি সিট কি? পারলে পুরোটা লিখবে। নেক্সট প্রশ্ন 14 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে নিত্যবহ ও অনিত্যবহ নদী কিসের সাহায্যে দেখানো হয়? উত্তর, এটাও এই বইটা থেকে দেখাবো, নিত্যবহ অর্থাৎ সারা বছর জলযুক্ত নদী, এটি নীল রং দিয়ে দেখানো হয়। অনিত্যবহ নদী, এটি কালো রং দিয়ে দেখানো হয়। নেক্সট প্রশ্ন 15 নম্বর, উপগ্রহ চিত্রের 2টি গুরুত্ব উল্লেখ করো, এটাও মোদকের বইটা থেকে দেখাবো, উপগ্রহ চিত্রে ব্যবহার গুরুত্ব, তো গুরুত্ব লিখবে, এই পয়েন্টটা লিখবে, বিপর্যয় আর মানচিত্র তৈরি। নেক্সট প্রশ্ন 16 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি গুরুত্ব উল্লেখ করো, এই বইটা থেকে দেখাবো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র গুরুত্ব, এখান থেকে যে কোনো 2টো লিখে দেবে। নেক্সট প্রশ্ন 17 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 2টি ব্যবহার লেখো, এটাও মোদকের বইটা থেকে,
নেক্সট প্রশ্ন, এই ব্যবহারের সঙ্গে আরো একটা এইখান থেকে পর্যন্ত লিখে দেবে গুরুত্বর এইখান থেকে। নেক্সট প্রশ্ন, ১৭ নম্বর, জিও স্টেশনারি উপগ্রহ কি? পেজ নম্বর ১৪৩, জিও স্টেশনারি উপগ্রহ, যেটা ভূসমলয় সেটাই এইখান থেকে পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন, ১৮ নম্বর, দূর সংবেদন কি? এটা ১ নম্বরে ছিল, রিমোট সেন্সিং বা দূর সংবেদন, ওইটা একই হবে। ১৯ নম্বর, উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? এটা উপরেই ছিল, ৩ নম্বরে উপগ্রহ চিত্র কি। ২০ নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সংজ্ঞা দাও, এটা উপরে ছিল, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে। ২১ নম্বর, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, এটাও ১৯-এ ছিল, মানে ৩ নম্বরেই ছিল। ২২ নম্বর, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো, এটা দেখে নাও, এটা ৯-এর গরাঙের বই থেকে। এইখান থেকে এই পর্যন্ত লিখবে ১ নম্বর ব্যবহার, আর ২ নম্বর ব্যবহার লিখবে এইখান থেকে এই পর্যন্ত। তো আজকে পর্যন্ত, নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিও তিনটা আছে। ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।